আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ওয়েস্ট অরেঞ্জ অডিটোরিয়াম সাউথ অস্ট্রেলিয়া গত ২৬ থেকে আঠাশে এপ্রিল এখানে অনুষ্ঠিত হল কুরআন প্রদর্শনী আয়োজক আহমদিয়া মুসলিম জামাত এডিলের সাউথ অস্ট্রেলিয়া আল কুরআনের সত্যিকারের শিক্ষা প্রচার ও প্রসারের লক্ষ্যে আহমদিয়া জামাত যেসব উদ্যোগ গ্রহণ করেছে তার মধ্যে একটি হলো কুরআন প্রদর্শনী আন্তর্জাতিক আহমদিয়া জামাতের ইমাম হজরত মির্জা মাসরুর আহমদ আদালত তাআলা বিনাসীল আজিজ বিশ্বজুড়ে কুরআন প্রদর্শনীর আয়োজন করতে বলেছেন সে অনুসারে এডিলের জামাত দ্বিতীয়বারের মতো আয়োজন করলো এই প্রদর্শনীর সাউথ অস্ট্রেলিয়া কর্মরত মোবাল্লেক মাওলানা ইমতিয়াজ আহমদ নাবিদ ছাব্বিশ তারিখ শুক্রবার সকাল দশটায় দোয়ার মাধ্যমে প্রদর্শনীর সূচনা করেন তারপর অতিথিগণ আসতে থাকেন শুক্রবার এবং শনিবার ইনফরমেশন সেশন অনুষ্ঠিত হয় এ আয়োজনের উদ্দেশ্য ছিল অতিথিদের সামনে ইসলাম এবং পবিত্র কোরআনের শান্তিময় শিক্ষা তুলে ধরা অস্ট্রেলিয়া জামাতের সেক্রেটারি তবলিক ডক্টর উমর সাহাব খান পবিত্র কোরআনের পরিচিতি এবং শান্তির শিক্ষা আলোচনা করেন মোট তিনশো জন দর্শক এই প্রদর্শনীতে যোগদান করেন এদের মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট গভর্নর এবং চেয়ারম্যান মাল্টিকালচারাল সাউথ অস্ট্রেলিয়া ভারপ্রাপ্ত সহকারী পুলিশ কমিশনার ফেডারেল পার্লামেন্টের একজন সদস্য স্টেট পার্লামেন্টের একজন সদস্য কাউন্সিলরগণ কয়েকটি সরকারি বিভাগের কর্মকর্তা বিভিন্ন ধর্মীয় সংস্থার প্রতিনিধিগণ এবং বিভিন্ন সামাজিক সংগঠন সহ সাধারণ জনগণ তারা এই আয়োজনের এবং উদ্দেশ্যের ভূয়সী প্রশংসা করেন লেফটেন্যান্ট গভর্নর মিস্টার হিউভেনলি আমাদের জামাতকে এই সুন্দর প্রদর্শনী আয়োজনের জন্য অভিনন্দন জানান তিনি আহমদিয়া মুসলিম অ্যাসোসিয়েশনের রেডক্রসের দাতব্য অনুষ্ঠান ক্লিন আপ অস্ট্রেলিয়া ডে অস্ট্রেলিয়া প্যারেড ডেতে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান মিস্টার হিউভেনলি আহমদিয়া মুসলিম অ্যাসোসিয়েশনকে সামাজিক সম্প্রদায়ের অগ্রদূত হিসেবে আখ্যায়িত করেন পার্লামেন্ট সদস্য মিস্টার স্টিভ গেগানাস বলেন এই অপূর্ব কোরআন প্রদর্শনীর মাধ্যমে সাউথ অস্ট্রেলিয়া জামাত জনগণকে কোরআনের অপূর্ব শিক্ষা সুযোগ করে দিলেন এবং সব ধরনের ভুল ধারণা নিরসনের চেষ্টা করলেন এই প্রদর্শনীতে কোরআনের বিভিন্ন আয়াতের মনোরম ও আকর্ষণীয় ক্যালিগ্রাফি ডিসপ্লে ছিল ছিল ছবির মাধ্যমে বিভিন্ন আয়াতের ব্যাখ্যা সম্বলিত ইলাস্ট্রেশন এবং বিভিন্ন আরবি আর্টওয়ার্ক আর ছিল পঁয়ত্রিশটি ভাষায় অনুদিত আল কুরআনের কপি অনুষ্ঠানে আগত অতিথিরা এসব নেড়েচেড়ে দেখার সুযোগ পেয়েছেন কুরআন বিষয়ক বিভিন্ন বইপত্র ও ইসলামের শান্তিময় বাণী বিষয়ক বিভিন্ন প্রকাশনা বিক্রির ব্যবস্থাও ছিল সেখানে অতিথিদের সার্বক্ষণিক অনলাইন তথ্য সরবরাহের জন্য একটি মাল্টিমিডিয়া ডেস্ক স্থাপন করা হয় আগত অতিথিগণ প্রদর্শনীর উচ্চ প্রশংসা করেন তারা বলেন এর মাধ্যমে ইসলাম ও কুরআনের সম্পর্কে যেসব ভুল ধারণা ছিল তা দূর হলো জামাতের পক্ষ থেকে উচ্চপদস্থ ব্যক্তিদেরকে দ্য ওয়াইফ অফ মোহাম্মদ বইটি উপহার দেওয়া হয় সাউথ অস্ট্রেলিয়া জামাতের প্রেসিডেন্ট জনাব মঞ্জুর কাদির খান আগত অতিথিগণকে ধন্যবাদ জানান ফরহাদ আহমদ এম টি ইন্টারন্যাশনাল স্টুডিও অস্ট্রেলিয়া